মেয়ে জাল খেয়ে যাচ্ছে, বাবা বলছে কি পোশাক পরলে একটু ঝকমক পর, না হলে কি খারাপ লাগে, ভালো লাগবে নাকি, একটু ভালো লাগার ব্যাপার আছে না, তোকে রাস্তায় এভাবে দেখিয়ে বিয়ে করো, বিয়ে করাবো না। ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, সালাসাতুন কা ধারনা মালাই মিন জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত হারাম। এক, মুদমিনুল খামরিন, নিয়মিত জর্দা বিড়ি গৈনিক গুল ইত্যাদি খায় যারা, তারা জান্নাতে যাবে না। 1450 বছর আগের ফয়সালা, তারা জান্নাতে যাবে না। দুই, রাজুলতা মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। আপনার মেয়ে আজকে এখানে সেজে আসলো কেন? ও সাজবে ওর বিয়ের দিনে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা দোলে খেলছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে আমাকে নিয়ে গিয়ে গোসল করানোর পরে সাজানো হলো কেন? আমার আজকে নাকি বিয়ে, আমার নাকি আজকে বাসর রাত, এই জন্য তো যে মেয়েগুলোকে রাস্তায় দেখলাম এভাবে ঘুরে বেড়াচ্ছে, ওদের বাসর রাত নাকি আজকে? ওর বাপ কি মারা গিয়েছে নাকি? ও কি এতিমের বাচ্চা নাকি? রাস্তায় হাঁটে কি করে? সবচেয়ে সুন্দর শাড়িটা আজকে পড়লো কেন? সবচেয়ে সুন্দর সুন্দর জামাটা পড়লো কেন? ওর বাপ এটা বেল লাগা হচ্ছে পোশাকের শহর, ওর বাপ একটা বুরখা কিনে দিতে পারেনি? কাপুরুষের সন্তান কাপুরুষ, ও রাস্তায় হাঁটে কেন? যতক্ষণ রাস্তায় থাকবে অতক্ষণ ওর পাপ হবে, যতক্ষণ রাস্তায় থাকবে অতক্ষণ ওর পাপ হবে, যতক্ষণ রাস্তা দিয়ে হাঁটবে অতক্ষণ তাদেরকে পাপে নিমজ্জিত করার চেষ্টা করবে। ও হাঁটে কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রজুলতা মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যে পুরুষের বেশধারী নারী মানে যে নারী পুরুষের মতো চুল কেটে ছোট করে, জিন্সের প্যান্ট পরে, টপ পরে, জিন্স পরে, পুরুষের জুতো স্যান্ডেল গায়ে দেয়, পায়ে দেয়, আর ওই ছেলেদের মতো টি শার্ট পরে, দে উইল নট এন্টার টু দ্য হেভেন, তারা কখনো জান্নাতে যাবে না, তাদের থাকার জায়গা হবে জাহান্নাম। আপনার মেয়ে, আপনাকে সতর্ক করতে হবে, যে গোটা পৃথিবী বিক্রি করলে আপনার মেয়ের দাম হয় না, আপনার স্ত্রীর দাম হয় না। আরে ও বাড়িতে যেভাবে ছিল এখন আসলো, ওকে ফেয়ার এন্ড লাভলি মাখতে কে বললো? কে দেখবে এখানে ওর চুলে রজনীগন্ধার ফুল গাঁথতে বললো কে? কে দেখবে ওর কি বাসরত নাকি? ও কত বড় বেহায়া, কত বড় কাপুরুষের সন্তান মহিলা, ও আসলো কি করে এখানে? ওর স্বামী কাপুরুষ, তাই ও রাস্তা দিয়ে চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলেছে, হে আমার রাসূল, তুমি গোটা জাতিকে বলে দাও গোটা পৃথিবী বিক্রি করলে একজন মহিলার দাম হয় না, আলমারা তো চলে, হ্যাঁ নেককার বিবির এত দাম, রাস্তা দিয়ে হাঁটছে কেন? ও যেটা করাচ্ছে কেন মানুষকে? এত বড় অন্যায় কেন করছে? আল্লাহ রসুল বলছে, জি এরা তো জান্নাতে যাবে না, যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। সাহাবীরা বলছে, আল্লাহ রসুল, জান্নাতের গন্ধ কত দূর থেকে পাওয়া যায়? তো বলছে 500 বছরের দূরের রাস্তা থেকে। ঠেকান, আপনার মেয়ে কোথায় থাকবে? আপনার স্ত্রী কোথায় থাকবে? আপনার মা কোথায় থাকবে? একবার খেয়াল করেন। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত যে হচ্ছে দায়ুস, এ জান্নাতে যাবে না। তো যে করোনা ভাইরাস, এটা ভাইরাস না, আল্লাহর গজব। এই যে এত সুন্দর সুন্দর নেতা পেয়েছি, যারা কথা বলতে গেলে ভুল বলে, দু লাইন চার লাইন ইংরেজি বলতে পারে না, আল্লাহ সুসাল্লাহু আলাইহি বলছেন রোয়াই বেশ ইতর চিনি মানুষ হবে নেতা। এমন বহু গ্রাম আছে যে মেম্বারের কাছে সিগনেচার করতে গেলে 15 মিনিট সময় লাগে ওর সই করতে। কেন? ও তো পাস করেনি, আর পাস করলে নকল করে। এত যদি ইংরেজিতে নোটিস থাকে তোর 14 গোষ্ঠী পড়তে পারবে না, ওর উপরওয়ালাকে পড়াতে হয়। এ হচ্ছে আমাদের নেতা, নেতা হবে সবচেয়ে শিক্ষিত মানুষ, নেতা ফের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দায়ুস জান্নাতে যাবে না। সাহাবীরা বলছে, আল্লাহ রাসূল, দায়ুস কি জিনিস? কি বুঝলাম না তো, আরবি শব্দ, কিন্তু আমরা বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলেন। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদায়ুস আল্লাহ জিক্রুফি হালাল খাবাস, যার বাড়িতে বিয়াহ পড়ার সুযোগ রয়েছে, যার বাড়িতে সারা দিন রাত্রি বিছিরা চলে, যার মেয়ে আজকে বেপর্দা রাস্তায় ঘুরছে, এতে দায়ুস, ও 100 বার হজ করলো জান্নাতে যাবে না। বাবার দায়িত্ব অনেক, ছেলের এত বয়স হয়ে গেল বিয়ে দিচ্ছে না, মানে বিয়ে দেন নি, আবার অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিয়েছেন, যত জেনা করছে সারা রাতের জেনা আপনার অ্যাকাউন্টে ঢুকছে, সারা রাতের পর আপনার অ্যাকাউন্টে ঢুকছে, আপনি মেয়ের বাবা মানে আরো ডেঞ্জার জোনে আছেন। মেমন রহমত সাহাবরা বলছে, যার তিনটে মেয়ে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া ব্যাখ্যা বিশ্লেষণ করলেন, ওদিকে যাচ্ছে না, ইন শর্ট বলছে যে সে আর আমি এভাবে থাকবো, ইসলামিক কায়দায় মানুষ করে ভালো পাত্রস্থ করতে পারলে। বলছে যার দুটো
ওটাও সেম, একটা উনি জিজ্ঞাসা করলেন না, আপনার মেয়ে হচ্ছে রহমত জান্নাতে যাওয়ার মাধ্যম, কিন্তু আপনি একটু খেয়াল করে দেখতে পাবেন আপনার মেয়ে আপনার জন্য রহমত নয় বরং জাহান্নামে যাওয়ার মাধ্যম। আপনি আপনার মেয়ের সঠিক সময় বিয়ে দেন না কেন? সঠিক সময় কি কি কারণে আপনি বিয়ে দেন না? ওর বয়স হয়েছে, ওকে বিয়ে দিয়ে দেন, বলে যে এমএ পাস করুক, ট্রিপল এমএ করুক, অমুক জায়গায় পড়তে পাঠিয়েছেন মেয়েকে, পুরুষ ঠিক থাকছে না, মেয়ে থাকবে কি করে? যে মেয়েকে আপনি মেয়ের মতো করে মানুষ করতে হবে সুন্দর করে। আর দায়ুস লাদ খুলুল জান্না, দায়ুস মানে যার বাড়িতে বিয়ে বলার সুযোগ রয়েছে ও হচ্ছে দায়ুস। রসুলাম 1450 বছর আগে এই দায়ুসের ব্যাপারে কঠিন কঠোর হুঁশিয়ারি দিয়ে গেল, আজকে বাবারা যদি দায়ুস না হতো এলাকা সুন্দর হতো। এখন আপনাকে আমার প্রশ্ন, বলেন তো এই এলাকার কত পার্সেন্ট মহিলা বুরখা পরে? কি হলো বুঝতে পারেন আমার কথা? কত পার্সেন্ট মহিলা এই কর্কটা পাড়ার মহিলা বুরখা পরে, কত পার্সেন্ট? হাফ মানে একের অর্ধেক হবে না? ফরজ বিধান যদি কেউ পালন না করে মুসলমান থাকবে? তাহলে ওই যে মেয়েটা মুসলমান না, ওর সাথে আজকে রাত্রে সহবাস করলে যে জেনা হবে? জি মোহরানা দিয়েছেন তো কি হয়েছে? রেজিস্টার আপনাকে কালিমা পড়িয়েছে তো কি হয়েছে? ও তো মুসলমান না। এখন ফরজ তরক করলে মানুষ মুসলমান থাকে? ও এটা রোজার বিষয় আপনারা ভালো বুঝেন, একটা রোজা কামাই করা যাবে না, সাতটা করতে হবে, এটা বুঝেন, কিন্তু পর্দার ব্যাপারে বুঝেন না। বেলডাঙ্গা থেকে মনে হয় গোটা পৃথিবীতে সাপ্লাই হয় নাকি পোশাক? আর ঘর আমির মটকা উদম একটা কথা আছে আমাদের দিকে, বলেন আপনাদের যে ঘরের কাজ করে বেড়ায় লোকের বাড়িতে ওরই পানি পড়ে, যে ঘর আমির মটকা উদম। তো যাদের কাপড়ের ব্যবসা তাদেরই বহুরা ঢাকা নাই। আশ্চর্য একটা মিরাকল শহরে বসবাস করেন, আপনার মেয়েকে ঢাকতে হবে। দিল্লির মসজিদে আগুন জ্বালানোর পেছনে আপনার মেয়ে দায়ী? কে বলল হিন্দুরা দায়ী? জিনা ওরা আল্লাহর গজব, আপনি অন্যায় অত্যাচার করছেন, আল্লাহ আপনাকে বললেন নিজেকে দেখে বেরিও না। মেয়ে জাল খেয়ে যাচ্ছে, বাবা বলছে কি পোশাক পরলে একটু ঝকমকো না হলে কি খারাপ লাগে, ভালো লাগবে নাকি? একটু ভালো লাগার ব্যাপার আছে না? তোকে রাস্তায় এভাবে দেখিয়ে বিয়ে করো, বিয়ে করাবো না। দেবের কিছু মানুষ আছে গরু জবাই করার আগে রাস্তা গ্রাম গ্রাম নিয়ে বেড়াই, বড় গরু হলে কেন এটা জবাই করো ভাই, এটা হেভি মাংস হবে, হেভি টেস্টফুল। তো যারা রাস্তায় আজকে যাদের মেয়েগুলো এভাবে চলছে, ওর বাপ ছেড়ে দিয়েছে, আমার মেয়েকে দেখো আর জেনা করো, যার পছন্দ হবে আমাকে বলবা, 8-10 জন 20 জন 1,00,000 লোক জেনা করার পরে একজনের সাথে বিয়ে দেবো। ঠিক করবেন ওই মেয়েকে বিয়ে? সমাজটা কোথায় নেমেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নেসাউন মহিলারা কাছে এতুন পরে থাকবে, আর এতুন উলঙ্গ পোশাক রাস্তাতে এমন করে হাঁটবে যে ও এমন ভঙ্গিমায় হাঁটবে যে যুবককে কিছু বলুক, কিছু বলুক, এই ভঙ্গিমায় রাস্তা দিয়ে হাঁটে। বাড়িতে অতবার উন্নয় ঠিক করা লাগে না, রাস্তা যতবার উন্নয় ঠিক করে। কেন? ও আসলে আপনার দৃষ্টি আকর্ষণ করাতে চাই, জাস্ট আপনার দৃষ্টি আকর্ষণ করাতে চাই। আমেরিকার একজন লেখক লেখিকা একটা মহিলা ল্যাডোয়েন ডালুকা এরকম কিছু, উনি ইসলাম বিদ্বেষী কথা লিখতেন। তো একদিন কোরআনের মধ্যে সূরা তহা পড়তে পড়তে পেয়ে গেলেন বিগ ব্যাং থিওরি, পৃথিবী কি করে সৃষ্টি হয়েছে, ওর মাথা খারাপ। আরে কোরআনের মধ্যে পৃথিবীর সৃষ্টির রহস্য? তারপরে উনি দেখছেন যে কি করে জল বাষ্পীভূত হয়, উপরে মেঘমালার সৃষ্টি হয়, আবার বৃষ্টি হয়। আরে এত বড় কিতাব ইসলাম গ্রহণ করলেন। করার পরে উনি বলছেন যেসব মহিলারা স্কার্ট পরে, টাইট ফিট পোশাক পরে, এর অর্থ উনি দেখেন ইসলাম বিদ্বেষী ছিলেন, উনি বলছেন এর অর্থ তার কাছে যে মাই শপ ইজ ওপেন 24/7 hours, ইউ ক্যান কাম অ্যান্ড হোয়াট এভার ইউ নিড ইউ টেক ইট ফ্রম হিয়ার, ইট ইজ টোটালি ফ্রি অফ কস্ট।
উনি বলতে চাইছেন যে সব মহিলারা টাইট ফিট পোশাক পরে, ওই সব মহিলারা ওই পোশাকের মাধ্যমে বুঝাতে চায় যে আমার দোকান 24 ঘন্টা খোলা, যার যা দরকার হবে নিয়ে যাবা, কোনো টাকা পয়সা লাগবে না। উনি বলছেন, উনি বুঝাতেন এটা। বিশ্বাস করুন, যতদিন না সমাজের এই পাপ থেকে আমরা পরিত্রাণ পাবো, অতদিন আরো বেশি অত্যাচার আমাদের উপরে নেমে আসবে। আসবে, আদ জাতি ধ্বংস হয়েছে, সামুদ জাতি ধ্বংস হয়েছে, আপনি আমি সাক্ষী, কোরআনুল করিম থেকে আমরা সাক্ষী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি কারোর ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণে তাদের ভাগ্য তারা নিজেরা পরিবর্তন করে। আমাদের ভাগ্য আমরা নিজেরা পরিবর্তন করছি। প্রত্যেকে যদি আমার নিজের মেয়েটাকে আমরা ঢাকি, নিজের মেয়েটাকে যদি শালীনতাপূর্ণ ভদ্রতাপূর্ণ পোশাক পরাই, সমাজটা সুন্দর হতো না? আজকে হাজি সাহেবের মেয়ে ল্যাংটা চলে, ভাইরে পরিস্থিতি সমাজের, এদের জাতির এক পয়সা উপকার হবে না। ফরজ যেটা হয়েছে তা মানার জন্য জোরালো আবেদন করুন।